মালয়েশিয়ায় ন্যূনতম মাসিক মজুরি 1500 রিংগিত করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার, বাংলাদেশি টাকায় যা প্রায় 31,000-এর সমপরিমাণ। নতুন এই মজুরি 1 মে থেকে কার্যকর হবে। রবিবার দেশটির মানব সম্পদ মন্ত্রী এম সারাবানান এক বিবৃতিতে নতুন এই নীতির ঘোষণাকে স্বাগত জানান। নতুন এই পদক্ষেপটি কর্মীদের ক্রয় ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে মালয়েশিয়ার অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখবে বলেও আশা করেন তিনি। এর আগে শনিবার দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি ইসমাইল সাবরি ইয়াকুব এ ঘোষণা দেন। তিনি বলেন, নতুন নির্ধারিত মজুরি প্রাথমিকভাবে বড় কোম্পানি এবং সরকার নিযুক্ত কোম্পানির জন্য প্রযোজ্য। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এ নীতি বাস্তবায়নে সরকার এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি। এর আগে 11 মার্চ মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাবানান মজুরি বৃদ্ধির প্রকল্প মন্ত্রিসভায় পেশ করেন। এদিকে 2020 সালের বাজেট অনুযায়ী ন্যূনতম মজুরি ছিল 1100 থেকে 1200 রিংগিত, যা বাংলাদেশি প্রায় 23,000 থেকে 25,000 টাকার সমপরিমাণ। চলতি বছরের বাজেট পরিকল্পনায় যা আবারও বৃদ্ধি পেল। আফরিন অনি, প্রবাস বার্তা।